ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি হিজবুল্লাহর। ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। 7 অক্টোবর ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শুরুর পর ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ায় হিজবুল্লাহ। এরপর তারা প্রথমবার এমন দাবি করল। হিজবুল্লাহ জানিয়েছে, গতকাল রোববার লেবাননের দক্ষিণাঞ্চলের খোয়াম এলাকায় আকাশ সীমায় একটি ইসরায়েলি ড্রোন চোখে পড়ে। জায়গাটি ইসরায়েল সীমান্ত থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। পরে ড্রোনটিকে লক্ষ্য করে গুলি করা হয়। এক পর্যায়ে সেটি ইসরায়েলের ভেতরেই ভূপাতিত হয়। হামাসের পাশাপাশি লেবানন থেকেও ইসরায়েলে রকেট ছুড়ছে হিজবুল্লাহ। তারা 42টি স্থান থেকে 84টি হামলা চালিয়েছে। এতে 7 জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর 46 জন যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি সংগঠনটির। এছাড়া আহত হয়েছে অন্ততপক্ষে 43 জন। ইসরায়েলের দিকে তাক করা আছে হিজবুল্লাহর প্রায় 1.5 লাখ রকেট ক্ষেপণাস্ত্র।